আপনারা আপনার স্বামীর নামে ওয়ারেন্ট আছে ওয়ারেন্ট কিসের ওয়ারেন্ট জয়িতা নামে যে মেয়েটি খুন হয়েছে তার সঙ্গে আপনার স্বামীর অবৈধ সম্পর্ক ছিল কি সব ঝাতা বলছেন জি জয়িতার কাছ থেকে যে ভিডিও ক্যাসেট পাওয়া গেছে ওই সূত্র ধরে আমরা আরো জানতে পেরেছি যে মূলত আপনার নামে লাইফ ইন্স্যুরেন্স করা টাকার জন্য আপনার স্বামী কক্সবাজার নিয়ে এসেছে আপনাকে খুন করার উদ্দেশ্যে কি বলছো সাগর তোমার সাথে অন্য কোনো মেয়ের অবৈধ সম্পর্ক তুমি আমাকে আমাকে খুন করতে চেয়েছিলে ওই মেয়েটার জন্য তুমি এত জঘন্য আমি ভালোবাসতাম তো তোমাকে তুমি এত জঘন্য তুমি বিশ্বাস করো আমি হয়তো ভিডিও সিরিয়াল ঠিক হতে পারে কিন্তু আমি তাকে খুন করিনি আপনি আমি আমার কথা শুনুন আমি আসলে খুনটা করিনি থামুন থানাতে যা বলবে যা বলবেন কোনো কথা এখানে নয় চলুন আসুন কোনো অগ্রগতি হয়েছে জি না স্যার ঠিক বুঝে উঠতে পারছি না তবে মন বলছে খুব শীঘ্রই পেয়ে যাব কাকে সন্দেহ হচ্ছে সাগরকে না পিয়ালকে স্যার প্রমাণ বলছে সাগর মন বলছে পিয়াল তবে লজিক বলছে পর্দার আড়ালে অন্য কেউ একজন আছে খুব সাবধানে হ্যান্ডেল করবেন কোনো নিরপরাধ লোকজন ফেঁসে না যায় অবশ্যই স্যার উনি আপনি ভাববেন না আশা করছি আগামী দু তিন দিনের মধ্যে আসামিকে আমরা পেয়ে যাব খুব ভালো ভেরি গুড বলুন কেন এসেছি আপনার স্বামীর কেসের ব্যাপারে কথা বলতে দেখুন আমি ওই লম্পটটার ব্যাপারে কোনো কথা বলতে চাই না ও একটা চিটার আর আমি ওর সাথে কোনো আমি ওকে স্বামী বলেও ভাবি না আপনাদের এখনো ডিভোর্স হয়নি আর যতদিন ডিভোর্স না হয় ততদিন উনিই আপনার স্বামী ফাইন ধরে নিলাম উনি আমার স্বামী এখন আমাকে কি করতে হবে সেটা বলুন না মানে আপনার স্বামী তো জেলে আর প্রত্যেক স্ত্রীর তার স্বামীর বিপদে ঝাঁপিয়ে পড়া স্বাভাবিক নাকি আপনি কি একটু ব্যতিক্রম আচরণ করছেন না দেখুন ও একটা চিটার আর ওর ব্যাপারে আমার বিন্দু পরিমাণ আগ্রহ নেই ওকে ধরে নিলাম তাই ঠিক তবে উনার যাতে যথাযথ শাস্তি হয় সেজন্য আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন বলুন কি করতে হবে আপনার স্বামীর সাথে জয়িতার অ্যাফেয়ার ছিল আপনি কি বিষয়টা জানতেন না কিন্তু একটু একটু আন্দাজ করতে পারছি না ঠিক কিভাবে আন্দাজ করেছিলেন প্লিজ ফর গডস সেক আমাকে ওর ব্যাপারে প্রশ্ন করে আর বিব্রত করবেন না প্লিজ আচ্ছা ঠিক আছে আপনি এটা বলুন তো আপনার স্বামী কি জয়িতাকে খুন করেছে আমারও তাই ধারণা কেন এরকম মনে হলো কেন উনি কি আপনাকে কখনো মারার প্ল্যান করেছিল তা ঠিক বলতে পারবো না কিন্তু করতেও পারে ঠিক আছে মোহনা আজকে তাহলে উঠি ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি আমাদের এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনি এই রুম ছেড়ে কোথাও যাবেন না মানে কি আমাকে ঢাকায় যেতে হবে তাছাড়া আমার কাছে এত টাকা নেই যে আমি এখন কক্সবাজারে থাকবো এই হোটেলে ভাড়া দিব নিজে চলবো প্লিজ আপনার সব খরচ সরকার বহন করবে আপনি শুধু নির্দেশটুকু পালন করুন